আপনার জীবন কখনো আপনারই ছিল না তখনও না যখন আপনি জন্ম নিয়েছিলেন তখনও না যখন আপনি স্কুল শুরু করেছিলেন তখনও না যখন আপনি প্রথম চাকরিতে জয়েন করেছিলেন তখনও না যখন আপনি ভেবেছিলেন যে বিয়ে করে স্যাটেল হয়ে যাব। জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবসময় অন্যের জন্যই বেঁচে থাকি এই অন্য মানুষগুলো হচ্ছে যাদেরকে আমরা আপন জন বলি মা বাবা ভাই বোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্ত্রী সন্তান এই মানুষগুলো আছে বলেই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাই বেঁচে থাকার কারণ খুঁজে পাই আর এই ভালোবাসার মানুষগুলো আছে বলেই আমাদের জীবনকে জীবন মনে হয় কখনো সময় বের করে এই বিষয়টাকে নিয়ে একটু ভাববেন আমরা যখন জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমরা যখন জীবনে উদাস হয়ে যাই যখন আমরা বলি যে এবার আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমরা আমরা কাদের জন্য বলি যে জীবনে কিছু করতে পারছি না নাকি ওই মানুষগুলোর জন্য খরচ করছেন আপনি কোন মানুষগুলোর প্রয়োজন মেটানোর জন্য উদ্বিগ্ন হয়ে আছেন তারা কি আপনার বাবা মা নয় তারা কি আপনার ভাই বোন বিবি বাচ্চা নয় যাদের জন্য আপনি সব কিছু সব কিছু করতে চান অনেক মানুষ কখনো কখনো বুদ্ধি দেয় আরে ভাই নিজের জন্য বাঁচুন আমি বলছি ব্রাদার সিস্টার নিজের জন্য বাঁচার অর্থ কি আছে আরে যদি শুধুমাত্র নিজের জন্য বাঁচতে হতো তাহলে তো খাবারের আয়োজন করাটাই এনাফ ছিল তাহলে মেহনত এত পরিশ্রম এত ছোটাছুটি কি প্রয়োজন আছে এত টেনশন এত প্রেশার নেওয়ার কি প্রয়োজন ছিল আপনি এত কিছু সহ্য করছেন এটার জন্য নয় যে আপনি নিজের জন্য বাঁচতে চান বরং আপনি এত কিছু সহ্য করতে থাকেন কেননা আপনি তাদের জন্য কিছু একটা করতে চান যাদেরকে আপনি ভালোবাসেন আপনি নিজের সাথে সাথে তাদেরকেও একটা ভালো জীবন দিতে চান সৃষ্টিকর্তাও আমাদেরকে এমন ভাবেই বানিয়েছে যে আমরা যাদেরকে ভালোবাসি যাদেরকে কেয়ার করি তাদের জন্যই তাদের ভালো কিছু করার জন্যই সারাটা দিন ব্যস্ত হয়ে থাকি তাদের জন্য সব সময় ভালো কিছু করার চেষ্টা করতে থাকি আর এটা জীবনের সবচেয়ে বড় সত্যি আর এই সত্যি কথাটাকে একটু বোঝার চেষ্টা করুন কোনো মানুষ শুধুমাত্র নিজের জন্য বেঁচে থাকে না এমন কি পশু পাখিরা পর্যন্ত তাদের ছেলে মেয়ে পরিবারের জন্য নিজের জীবনের বাজি পর্যন্ত লাগিয়ে দেয় এই সত্যটাকে বোঝার চেষ্টা করুন আপনি তাহলে আপনাকে আর উজ্জীবিত হওয়ার জন্য বাইরের কোনো মোটিভেশনেরই প্রয়োজন লাগবে না কেননা আপনি তখন বুঝতে পারবেন যে আপনার বাবা মা আপনাকে অনেক সুন্দর একটা জীবন দিয়েছে তাই আপনাকেও তাদের জন্য অনেক সুন্দর একটা জীবন উপহার দিতে হবে আরে এইটাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য স্বীকার করুন এবং এগিয়ে যান বন্ধুরা আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করে আপনাদের জীবন মঙ্গলময় শান্তিময় হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম